বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের নিবেদন, আমাদের নজরুল ইসলাম। পরিচালনায় থিজারাস, আ প্ল্যাটফর্ম ফর অ্যাকুইরিং নলেজ, অংশগ্রহণে অর্পণ চ্যাটার্জি, রীনা চ্যাটার্জি ও শিবান্না চ্যাটার্জি। আমাদের চ্যানেল এর বয়স মাত্র এক মাস। এর আগে আমরা আপনাদের জন্য উপহার দিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন। আজ আমাদের ঝুলিতে নিয়ে এসেছি কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের প্রতিবেদন, আমাদের নজরুল ইসলাম। মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নেব ছোট্ট একটি ক্লিপিং, কবির কিছু অমূল্য ছবি তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। আমাদের প্রথম নিবেদন একটি আবৃত্তি পরিবেশন করবেন অর্পণ চ্যাটার্জি। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আমার কৈফিয়ত। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি অকবি যাহা বলো মোরে, মুখ বুঝে তাই শৈশবই। কেহ বলে তুমি ভবিষ্যতে যে, ঠাঁই পাবে কবি ভবির সাথে হে। যেমন বেরোই রবির হাতে সে চিরকেলে বাণী, কই কবি দূষিছে সবাই আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবি। কবি বন্ধুরা হুতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে কেজক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাস্টেলে। পড়ে না কো বই, বয়ে গেছে ওটা, কেহ বলে বয়ে গিলিয়াছে গোটা। কেহ বলে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। কেহ বলে তুই জেলে ছিলি ভালো, ফের যেন তুই যাস জেলে। গুরুকং তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাচা। প্রতি শনিবারে চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাঁড়ি চাচা। আমি বলি প্রিয়ে হাটে ভাঙে হাঁড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। সব ছেড়ে দিয়ে করিলেম বিয়ে, হিন্দুরা কোন আড়ি চাচা। যাবন আমি কাফের ভাবিয়া, খুঁজি টিকি দাড়ি নাড়ি কাচা। মৌলবি যত মৌলবি আর মূল্য রাখন হাত তেড়ে, দেব দেবী না মুখে আনে সবে দাও পাজি তারে জাত বেড়ে। ফাতোয়া দিলাম কাফের কাজিও, যদিও শহীদ হইতে রাজিও। আমপাড়া মরা হাম্বরা মরা এখনও বেড়া ভাত বেড়ে। হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লেখেও পাত্রে। আনকোরা যত নন ভায়োলেন্ট, ননকোর দল ও নন খুশি। ভায়োলেন্সের ভায়োলিন নাকি মে বিপ্লবী মন্তুষী। এটা অহিংস বিপ্লবী ভাবে, নয় চরকার গান কেন গাবে। গোড়ারাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে গান ফুসি। সারাজিরা ভাবে নারাজি, নারাজিরা ভাবে তাদের অঙ্কুশি। নর ভাবে আমি বড় নারী ঘেষা, নারী ভাবে নর বিদ্বেষী বিলেত ফেরনি প্রবাসী বন্ধু। এই তবু বিদ্যে ছি ভক্তরা কন নবযুগ রবি, যুগের না হই হুযুগের কবি। বতি তোরে দাদার মনে মনে কোষে হৃদপেশি, দোকানে চশমা আটিয়া ঘুমানো দিব্যি হতেছে নির্বেশি। কি যে লিখি ছাই মাথাও মুন্ডু, আমি কি বুঝি তার কিছু। হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে ঘাড় নিচু। বন্ধু তোমরা দিলে না কোদান, রাজ সরকার রেখেছেন মান। যা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন। আর কিছু শুনেছ কি? হুম হুম
ফিরিছে রাজার প্রহরী সদাই কার পিছু, বন্ধু তুমি তো দেখেছো আমায় আমার মনের মন্দিরে, হার কালি হলো শাসাতে নারীনু তব পোড়া মন বন্দিরে, যতবার তারে বাঁধুনু শিকল মেরে মেরে তারে করুনু বিকল, তবু যদি কথা শোনে সে পাগল মানিল না রবি গান্ধেরে, হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আধারে বঞ্চিরে। আমি বলি ওরে কথা শোন খ্যাপা, দিব্যি আছিস খোসালে, প্রায় হাপ নেতা হয়ে উঠেছিস এবার এ দাও ফুসকালে, ফুল নেতার হবি নে যে হাই, বক্তৃতা দিতে কাঁদিতে সবাই, গুড়ায়ে লঙ্কা পকেটেতে বোকা এই বেলা ঢোকা, সেই তালে নিস্তর ফুটো ঘরটা ওছে নয় প্রস্তাবি শেষকালে, বোঝে না কোজে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে, সবে ভাবে ভাবনা কি দিন যাবে পান খেয়ে, রবে না কো ম্যালেরিয়া মহামারী, সরাজ আসেছে চড়ি জুড়ি গাড়ি চাঁদা চাই, তারা ক্ষুধার অন্ন এনে দেয় কাঁদে ছেলে মেয়ে মাতা কয় ওরে চুপ হত ভাগা, সরাজ আসে যে দেখছে ক্ষুধাতুর শিশু, চাই না সরাজ চাই দুটো ভাত একটু নুন, বেলা বয়ে যায় খাইনি কো বাছা কচি পেটে তার জলে আগুন, কেঁদে ছুটে আসি পাগলেরও প্রায় স্বরাজের নেশা কোথা ছুটে যায়, কেঁদে বলি ভগবান তুমি আজিও আছো কি, কালিও চুন কেন ওঠে না গো তাহাদের গালে, যারা কেড়ে খায় এই শিশুর খুন। আমরা তো জানি সরা জানিতে পোড়া বার্তা কো এনেছে খাস, কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধানি গ্যালিয়া কারিয়া গ্রাস, এলো কোটি টাকা এলো না সরাজ, টাকা দিতে নারে ভুকারি সমাজ, মার বুক হতে ছেলে কেড়ে খেয়ে মোরা বলি বাঘ খাও হে ঘাস, হেরেনু জননী মাগিছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ। বন্ধু গো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যা সে কই মুখে, রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যায় রক্ত লেখা, বড় কথা বড় ভাব আসে না কো মাথায় বন্ধু, বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে, পরোয়া করি না বাঁচি না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে, মাথার উপরে জ্বলিছেন রবি রয়েছে সোনার শত ছেলে, প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ। এবার আমাদের নিবেদন, একটি আবৃত্তি পরিবেশন করবে শিবান্না চ্যাটার্জি। নমস্কার, কাজী নজরুল ইসলামের খুকি ও কাঠবেড়ালি, কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হতকা পেটু খাও একা পাও জেঠাই জেঠু, বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী লাজু চিয়ে পুটুস পাটুস চাও, ছোচা তুমি তোমার সঙ্গে আরি আমার যাও। এবার আমরা চলে যাব নজরুল গীতির জগতে, নজরুল গীতি পরিবেশন করবেন শ্রীমতী রীনা চ্যাটার্জি। মমের পুতুল মমের দেশের মেয়ে নেচে যায়, মমের পুতুল মমির দেশের মেয়ে নেচে যায়, বিউবল চঞ্চল পায়, বিউবল চঞ্চল পায়, খরজুর বিথির ধারে সাহারা মরুর পারে, বাজায় ঘুঙুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে, বাজায় ঘুঙুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে, উড়িয়ে ওড়ে নালু হাওয়ায় পরিণতিনি নেচে যায়, উড়িয়ে ওড়ে নালু হাওয়ায় পরিণতিনি নেচে যায়, দুলে 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 সুদূর, দুলে 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 সুদূর, দুলে 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 সুদূর,
মোমের পুতুল মমির দেশের মেনে যায়। সুরমা পড়া আখি হানে আসমানে জোশ না হাসে নীল আকাশে তার টানে। সুরমা পড়া আখি হানে আসমানে জোশ না হাসে নীল আকাশে তার টানে। ঢেউ তুলে নীল দরিয়ায় দিল যায়, ঢেউ তোলে দিল দরিয়ায় দিল দর দিনে চে যায়। দুলে 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 সুদূর, দুলে 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 সুদূর, মোমের পুতুল মমির দেশের মেনে চে যায়। বিউ ভালো চঞ্চল পায়, বিউ ভালো চঞ্চল পায়, মোমের পুতুল মমির দেশের মেনে চে যায়। মোমের পুতুল মমির দেশের মেনে চে যায়। এবার বিদায়ের পালা। আশা করি এই ক্ষুদ্র উপহার আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। নমস্কার। সাবস্ক্রাইব করবেন সবাই। ধন্যবাদ।